নয়েজ, যেটা আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিকে নষ্ট করার জন্য যথেষ্ট। একটা ভিডিওর 50% কোয়ালিটি ডিপেন্ড করে ওই ভিডিওর সাউন্ড কোয়ালিটির উপর। আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে তাহলে সেই ভিডিওটি কখনো একটা ভালো কোয়ালিটির ভিডিও হিসেবে গণ্য হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখাবো কি করে আপনারা ভিডিও থেকে নয়েজ রিমুভ করবেন। না, আসলে সেটা ভিডিও থেকে নয়, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে যে অডিওটা থাকবে সেই অডিও থেকে কি করে নয়েজ রিমুভ করবেন। কিন্তু তার আগে আপনাদেরকে আমি কিছু ফ্রি টিপস দিব। এখন অনেকেই ভাবছেন যেহেতু অডিও থেকে নয়েজ রিমুভ করা যায়, সেহেতু এই টিপসের কি প্রয়োজন? আমাদের ভিডিওতে যতই নয়েজ থাকুক, আমরা যদি চাই তাহলে তো আমরা এটাকে রিমুভ করতে পারবো। হ্যাঁ, আপনি করতে পারবেন, কিন্তু নয়েজ রিমুভিং এর যে ব্যাপারটা, এটাতে আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি, সেই সাউন্ড কোয়ালিটি অনেকটাই ডিক্রিজ হয়ে যায়। আপনার যে ভয়েসের যে পিচটা থাকে বা আপনার যে কণ্ঠটা থাকে সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো এইরকম অবস্থায় আপনার নিজের কণ্ঠ নিজের কাছে ভালো লাগবে না। তো আপনাদের অডিয়েন্সের কাছে আপনাদের কণ্ঠটা কেমন লাগবে? প্রথমে আপনি আপনার রুমকে নয়েজ প্রুফ করে নিন। নয়েজ প্রুফ মানে হচ্ছে আপনার রুমের দরজা এবং জানালা বন্ধ করে নিন। আপনার স্টুডিও থাক বা না থাক, আপনি যদি আপনার রুমের দরজা এবং জানালা বন্ধ করে নেন, আপনার রুমের ফ্লোরে যদি একটা কার্পেট বিছানো থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও থেকে নয়েজ অনেকটাই কমে যাবে। যখন আপনি ভয়েস ওভার করবেন বা ভয়েস রেকর্ড করবেন, তখন অবশ্যই আপনার রুমের ফ্যানটাকে বন্ধ করে দিবেন, কারণ এই ফ্যানের শব্দটা থেকে অনেক বেশি নয়েজ জেনারেট হয়, যেটা আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট করার জন্য যথেষ্ট। এখন অনেকেই ভাবছেন যে আপনার কাছে তো ভাই অনেক দামি একটা মাইক্রোফোন আছে, যার কারণে খুব ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারতেছেন, আমাদের কাছে তো তা নাই। ভাই, বিষয়টা এরকম না, আমি প্রত্যেকটা ভিডিওতে যে ভয়েস ওভার করি বা ভয়েস রেকর্ড করি, সেটা প্রত্যেকটাই আমার স্মার্টফোন দ্বারা রেকর্ড করা হয়। আমার স্মার্টফোনটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তো এটা তেমন স্পেশাল কোনো স্মার্টফোন না, বা এটা স্পেশাল ক্যামেরাওয়ালা স্মার্টফোনও না, জাস্ট একটা স্মার্টফোন যেটা আমি ডেইলি লাইফে ইউজ করি। তো ওইটা দিয়ে আমি আমার ভিডিওর যে ভয়েসটা ওইটা রেকর্ড করি এবং পরে এডিটিংয়ের মাধ্যমে সেটা আমার ভিডিওর সাথে ম্যাচ করি। তো আপনার ভিডিওতে যদি আগে থেকে কিছু নয়েজ থাকে, ওইটা রিমুভ করা যায়, তবে আপনার ভিডিওর কোয়ালিটিটা বা ভিডিওর যে অডিও ওইটার কোয়ালিটিটা অনেকটাই নষ্ট হয়ে যাবে বা ডিক্রিজ হয়ে যাবে। আপনাদের কাছে যত দামি মাইক্রোফোনই থাকুক না কেন, আপনার রুমটা যদি নয়েজ প্রুফ না হয় এবং আপনার রুমে যদি ফ্যান চলতে থাকে এবং আশেপাশে লোকেরা কথা বলে, তাহলে আপনি কখনোই একটা ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবেন না, যেটা আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিওটা কখনো একটা ভালো কোয়ালিটির ভিডিও হিসেবে গণ্য করা হবে না। এখন আর বকবক না করে চলে যাব প্রিমিয়ার প্রোতে। বাই দ্য ওয়ে, আমার প্রিমিয়ার প্রোর ইউজার ইন্টারফেস একটু ভিন্ন। এইরকম ইউজার ইন্টারফেস আমি কী করে করেছি সেটা নিয়ে আমার চ্যানেলে আগে থেকে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি যেহেতু অডিও এডিটিং নিয়ে কথা বলবো, সেহেতু আমি এই অডিওটাকেই আমার টাইমলাইনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। এই যে এখানে একটা অডিও আছে, আমি ভিডিওটাও দিতে পারতাম, তবে আমি ভিডিওটা দিব না। আমি আগেই বলেছি মোবাইল ফোনের মাধ্যমে আমি আলাদাভাবে অডিওটা রেকর্ড করি এবং ভিডিওটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে করে থাকি। তো এটা আমি পরবর্তীতে একসাথে অ্যালাইনমেন্ট করি বা একসাথে সিঙ্ক্রোনাইজ করি। তো আমি শুধুমাত্র অডিওটাই নিয়ে নিয়েছি, আপনাদের একটু প্লেব্যাকটা যদি শোনাই। ইউটিউব শর্টস, বর্তমানে ইউটিউব শর্ট ভিডিও অনেকটাই জনপ্রিয়। যারা অনেকটা খেয়াল করে শুনেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন ভিডিও শুরুতে একটু এই টাইপের একটা সাউন্ড রয়েছে, তো এটাকেই বলা হয় নয়েজ। অডিওর যে লাউডনেস সেটা মোটেও কম নয়, ভালোই লাউডনেস আছে, তারপরেও এটার যে নয়েজ সেটাও কম নয়। আমরা যদি অডিওর এই খালি অংশ থেকে প্লে করে দেখাই তাহলে আপনারা কিছু নয়েজ শুনতে পাবেন। সিলেক্ট থাকা অবস্থায় এখানেও একটু একটু নয়েজ রয়েছে, যার কারণে আমার যে অডিও ওয়েভটা এখানে এই যে আপ ডাউন করছে, অনেকটাই নয়েজ রয়েছে এখানে। তো এখন এখান থেকে নয়েজটাকে রিমুভ করব কিভাবে? হ্যাঁ, চলুন দেখা যাক। প্রথমে আমরা এখানে এই যে ইফেক্টে চলে যাব। এই ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা এই যে অডিও ইফেক্ট এটা এক্সপ্যান্ড করে নিব। এখানে এই যে অবসোলিট অডিও ইফেক্ট, এটাকে এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই। এই যে এখানে পেয়ে গেছি আমরা অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন, নামটাকে ভালো করে খেয়াল রাখবেন, অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। তো এখন এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে অডিও ক্লিপটা রয়েছে এটার উপর আমরা পেস্ট করে দিব। এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, জাস্ট এখন এটার সেটিংসটা চেঞ্জ করা লাগবে। আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, এবং ইফেক্ট কন্ট্রোল থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা চলে এসেছে, অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। তো এটাকে এক্সপ্যান্ড করা আছে এখান থেকে, এই যে ইন্ডিভিজুয়াল প্যারামিটার্স, তো এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব। এখানে আছে এই যে রিডিউস নয়েজ বাই, তো এখানে ক্লিক করার আগে এখানে আরেকটা অপশন আছে, এই যে এই আইকনের উপর যদি আমরা ক্লিক করি, এই যে হেভি নয়েজ রিডাকশন আছে এবং অন্যটা আছে লাইট নয়েজ রিডাকশন। আপনার যদি ভয়েসে বা ভিডিওর যে অডিওটা থাকবে
সেটার মধ্যে যদি লাইট নয়েজ থাকে, মানে খুবই অল্প নয়েজ থাকে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে আমার মতে হেভি নয়েজ রিডাকশনটাই বেশি ভালো কাজ করে, তো এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিব। এখানে কিছু কিছু সেটিংস নিজে থেকে চেঞ্জ হয়ে গেছে এটার উপর ক্লিক করার সাথে সাথে। তো এখন যদি ভিডিওটা প্লে করি, আমাদের একটা কাস্টম সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। তো আমরা যেটা করব, এই কাস্টমে সিলেক্ট থাকা অবস্থায় যারা অনেক মনোযোগ সহকারে শুনেছেন তারা হয়তো ধরতে পেরেছেন যে নয়েজ অনেকটাই কমে গেছে। তারপরও যদি নয়েজ কমাতে চান, সেক্ষেত্রে আপনাদের এই যে এটা রিডিউস নয়েজ বাই, এটাকে একটু এক্সপ্যান্ড করে নেবেন এবং এটাকে সম্পূর্ণ হাই করে দিবেন। আমি ফুল 40 dB করে দিলাম এবং আরেকটু নিচে চলে যাব, এই যে নয়েজনেস এটাকেও এক্সপ্যান্ড করে দিব এবং এইটাকেও ফুল হাই করে দিব। এছাড়া অন্য যে সেটিংসগুলো আছে এগুলোর সাথে ছেড়ছাড় না করাই ভালো, এগুলোকে মডিফিকেশন করার প্রয়োজন নাই। এখন আমরা যদি ভিডিওটা প্রথম থেকে প্লে করি বা অডিওটা প্রথম থেকে প্লে করি, আপনারা শুনতে পাবেন। ইউটিউব শর্টস, বর্তমানে ইউটিউব শর্ট ভিডিও অনেকটাই জনপ্রিয়। তাহলে কি করে আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করে ইউটিউব শর্ট ভিডিও তৈরি করবেন? প্রথমেই প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন নয়েজ অনেকটাই ভিডিও থেকে কমে গেছে বা অডিও থেকে কমে গেছে। তো এখন আমরা যেটা করব, এই যে আরেকটা ট্রিক্স হচ্ছে, আপনার ভিডিওতে যখন আপনি কথা না বলবেন বা চুপ করে থাকবেন তখন কিন্তু অডিওটা রেকর্ড হচ্ছে, আর ওই সময়টাতে নয়েজটা অনেক বেশি কানে লাগে, বা ওই সময় নয়েজটা যদি আপনি খেয়াল করেন অনেক বেশি আপনি ধরতে পারবেন। তো যখন আপনি কথা বলছেন তখন কিন্তু আপনার নয়েজটার দিকে কেউ কোনো ফলো করবে না, তো যখন আপনি চুপ করে থাকবেন ওই অংশটুকু আপনি ডিলিট করে দিবেন। তো এটা কিভাবে করবেন, যেমন এই যে এই অংশটুকু আমি কথা বলি নাই, এই যে এতটুকু অংশ আমি কোনো কথা বলিনি। তো এখন আমি যেটা করব, এই যে এইখান থেকে এটা কেটে দিব। তো এটা আমি শিফট ডিলিট করব না, জাস্ট ডিলিট করে দিব। এখানে তো ভিডিও থাকবেই উপরে, তো যখন আমি চুপ ছিলাম তখন আমার কোনো অডিওর প্রয়োজন নাই, তো তখন এই জায়গাটা খালি থাকলেও সমস্যা নাই। তো এখন যদি আমি ওপেন করে নিব, তো এখন যদি আমি এটা প্লে করি, প্রথমেই প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়েজ ছিল, কিন্তু এখন যখন আমি কথা বলতেছি তখন কিন্তু নয়েজের দিকে কেউ কোনো ফলো করবে না, আর যখন আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন তখন যে নয়েজটা আসবে ওই নয়েজটার দিকে কিন্তু সবাই ফলো করবে বা সবার কানে লাগবে, এটা সবাই ধরতে পারবে যে এখানে নয়েজ ছিল বা নয়েজ হচ্ছে। এই অডিওটা আসলে নয়েজ সহই রেকর্ড করা হয়েছে, যেন আমি আপনাদের দেখাতে পারি যে নয়েজ আসে কি না। আর এটা আমার স্মার্টফোনের মাধ্যমে রেকর্ড করা, আমার কাছে কোনো দামি মাইক্রোফোন নাই, আমি জাস্ট এইভাবেই ইউটিউবিং করি। আসলে কি, এই যে এখানে আমি চুপ করেছিলাম, তো আমার অডিও ওয়েভগুলো সম্পূর্ণ ডাউন। তো এখানে আমি যেটা করব, এই যে ডিলিট করে দিব, এটাকে কেটে নিলাম এবং এইখানে এটাকেও কেটে নিলাম। তো এখন যদি এটাকে আমি ডিলিট করে দিই, এখন যদি ভিডিওটা প্লে করি বা অডিওটা প্লে করি আপনারা শুনতে পাবেন আসলে কি। ইউটিউবের নিয়ম অনুযায়ী, হ্যাঁ, আমার টাইমলাইনে যে অডিও ক্লিপটা রয়েছে সেটার মধ্যে যে নয়েজটা ছিল সেটা কিন্তু এখন আর কেউ ধরতে পারবে না, কারণ যখন আমি কথা বলবো তখন কিন্তু এই নয়েজটা কারো কানেই লাগবে না, যখন আমি চুপ করে থাকবো ওই সময়কার যে নয়েজটা ওইটা অনেকের কানে লেগে যাবে। আমার আগের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে ওগুলো যদি আপনি খেয়াল করেন কোনোটাতেই নয়েজ পাবেন না, কারণ আমি এইভাবেই এডিট করে থাকি। যে অংশটুকুতে আমি চুপ করে থাকি ওই অংশটুকু আমি ডিলিট করে দিই, কারণ এই অংশটুকুতে আমি কোনো কথা বলিনি, তো এই অংশটুকু রাখার কোনো মানেই হয় না। ভিডিওটির এই পর্যায়ে আমি এসে আপনাদের আরেকটা কথা বলে দিতে চাই, যেটা হচ্ছে আপনারা এখন যে অডিও ক্লিপটি শুনতে পাচ্ছেন বা যে অডিও ক্লিপটি নিয়ে এখন আমি কাজ করছি, এই অডিও ক্লিপটি কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়ে যাওয়া একটা ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে। তো ওই ভিডিওর লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং ভয়েসের যে কোয়ালিটিটা বা অডিও যে কোয়ালিটিটা সেটা ভালো মতো লক্ষ্য করবেন, সেখানে কোনো প্রকার নয়েজ আছে কি না। এটা হচ্ছে আজকের যে টিউটোরিয়ালটা আপনাদের আমি দিলাম সেটা লাইভ প্রুফ থাকবে ওই ভিডিওটা, তো অবশ্যই দেখে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।